নমস্কার বন্ধুরা রমা হেসেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন রেসিপি দিয়ে আজকে আমি বানিয়ে দেখাচ্ছি বড়ি দিয়ে আলু বড়ি দিয়ে চিতল মাছের কালিয়া একদম সহজভাবে বানিয়ে দেখাবো আমি যেভাবে রান্না করি সেইভাবেই দেখাচ্ছি এখানে দেখুন চার পিস চিতল মাছ ভালো করে ধুয়ে নিয়েছি চার পিসই করবো আর এখানে বড়ি আছে মটর ডালের বড়ি তো আপনারা চাইলে এটা কলার ডালে বড়িও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমার কাছে মটর ডালেরটাই ছিল সেটা দিয়েই আমি করব। তো এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কী কী নিয়েছি আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে টমেটো বাটা আছে তারপরে একটু ফোড়নের জন্য দারচিনি লবঙ্গ গোটা জিরে আছে কিছু নিব আর শুকনো লঙ্কা ফোড়ন দেব এটা এখানে আপনারা তেজপাতাও দিতে পারেন আমি নেই নিই রসুন আছে কয়েকটা কোয়া হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা আছে একটু আর আদা বাটা আর জিরে আদা বাটা আর জিরে কাঁচা লঙ্কার একটু পেঁয়াজ বাটা আছে সেদ্ধ করা আর জিরে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো বেশি দিই নি আর পেঁয়াজ বেরেস্তা করে নিব আর আছে আলু আলু দিয়ে করব যেহেতু সর্ষে তেল তো এখন আমি নুন তো লাগবেই আমি এক রান্নাটা করছি এভাবে দেখিয়ে দিচ্ছি তো কড়াটা গরম হয়ে গেছে এখন আমি এটা তেলটা দিয়ে দিচ্ছি তেলটা আমি একবারই দিয়ে দিচ্ছি মাছটা ভেজে এই তেলেই আমি রান্নাটা সেরে ফেলব আর তেল লাগবে না আন্দাজ মতন দিয়েছি আমার কোনো মাপ নেই আপনারা আন্দাজ করে নিয়ে নেবেন যে লাগে নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমি আগে আমি একটু বড়িটাকে ভেজে নিচ্ছি সামান্য পরিটাকে ভেজে আমি তুলে নিই আমার কাছে মটর ডালই আছে বললামই আগে তো আমি এটাই নিয়েছি আপনারা কলার ডালটাও ব্যবহার করতে হবে সেটাও ভালো হবে একটু ফুলে ফুলে যাবে এটা ফোলাটা একটু কম হয় ভাজা ঝোলে দিলে যেরকম সেরকমই থাকে আর কলার ডালটা ঝোলে দিলে একটু ফুলে যায় দেখতেও ভালো লাগে তো আমি এটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি একদম সহজভাবে দেখাচ্ছি একবার বানিয়ে খান এইভাবে ভীষণ ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি যদি হাতে সময় না থাকে সেই জন্য আমার এইভাবে রান্নাটা তো এখানে আমি মাছটাকে আগে ভেজে নিই একটু করে ভালো করে একটু মেখে নিচ্ছি মাছগুলো একটু বড়ো সাইজে সেই জন্য আমি দু পিস করেই আগে প্রথমে ভেজে নিচ্ছি না হলে লেগে লেগে ভেঙে যেতে পারে এটা ভেজে নিই সাথে সাথে একটু উল্টে দিলে মাছটা লেগে ধরবে না মানে অনেক সময় লেগেও ধরে খুলে যায় চামড়াগুলো তো এইটা এইভাবে ভেজে নিয়ে একটু হালকা ভাজবো বেশি লাল টাকা কটকটা করব না তো এটা ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে ভেজে নিচ্ছি প্রথমে তো দু পিস আমি ভেজেই নিলাম আগেই ভেজে নিয়েছি এখনও আমি দুটো ভেজে নিচ্ছি তুলে নিলাম এখন এই তেলটাতেই আমার হয়ে যাবে কেননা আমি নামানোর আগে একটু সামান্য ঘি দিয়ে দেবো সেই জন্য আমি আর তেল দিলাম না আলুটা ভেজে নিই এই তেলে আলুটা ভেজে তুলে নিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে আলুটাও কটকটা করে ভাজার কোনো প্রয়োজন নেই এখন আমি ফোড়নগুলো দিচ্ছি তেল দেখুন সামান্য আছে ওই তেলই হবে এখানে দারচিনি লং দুটো তিনটে এলাচ আছে ছোটো এলাচ একটু জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতাও দিতে পার আমার কাছে ওটা এখন নেই আপাতত সেই জন্য আমি দিতে পারলাম না তেজপাতা দিলেও ভালো হয় তো যাই হোক এইভাবে আমি এটা ফোরনটা দিয়ে নিচ্ছি এটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি দেব সামান্য একটু পেঁয়াজ দিচ্ছি কারণ পেঁয়াজ আমি অলরেডি ভেজে রাখা আছে এটা ভাজা হয়ে যাবে এখন আমি এর মধ্যে রসুনের কুয়া দিচ্ছি কোয়াটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার সাথে আমি দুটো রসুন আর একটু পেঁয়াজ বেটে নিয়েছি অলরেডি সেদ্ধ করে বেটে নিয়েছি কাঁচা লঙ্কাটার সাথে এখন আমি এটার মধ্যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি এক একে সব মশলা দেবো এই কাঁচা লঙ্কা দুটো লঙ্কা আছে পেঁয়াজ আছে একটু দিয়ে আমি একসাথে বেটে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো যেটুক লাগে আমি পরিমাণ মতো এটা দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি একটু একসাথে দিয়ে দিলাম মশলাগুলো সাথে দিলাম হাফ টমেটো বাটা গোটা দিই হাফ দিয়েছি আর সামান্য জল দিয়ে নিচ্ছি কারণ মশলাটা ধরে যাবে এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুনটা নুনটা একদম মেপে দিতে হবে মাছ ভাজা যেহেতু আমার নুন আছে আলু তো নুনদ আছে সেই হিসাবে আমি দিলাম এখন আমি আলুটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু শুদ্ধ মশলাটাকে কষিয়ে নেব খুব তাড়াতাড়ি করার জন্য এইভাবে একসাথে করে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে যাচ্ছে দেখুন খুব সুন্দর একটা গন্ধ হয়েছে মাংস মাংস টাইপে এখন আমি বাটিটার মধ্যে যে বাটিতে মাছ ভাজা ছিল সেটা মধ্যে জল দিয়ে আমি আন্তাজ মতন আমি জল দিয়ে দিলাম আর একটু সামান্য জল লাগবে যেহেতু বড়ি দিব টেনে যায় বড়ি দিলে জলটা টেনে যায় সেই জন্য এটা কালিয়া এসব মাখো মাখো টাইপের হবে তো আমি আন্াজ মতো আর একটু জল দেব একটু ঢাকা দিয়ে আমি কিন্তু ঢাকার খুলে আমি সামান্য একটু জল দিয়ে নিয়েছি আলুটা দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন জর জলদি করার জন্য এইভাবে করে নেবেন গরম গরম ভাতের সাথে ভীষণ একটি প্রিয় খাবার এখন আমি এটাকে এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবং বড়িটা মটর ডালে বইটা শক্ত টাইপের হয় সেই জন্য আমি এখনই দিয়ে দিলাম আর যদি কলার ডালে হয় একটু পরে দেওয়া উচিত ঝোলটা ফুটে উঠলে কারণ ওটা খুবই নরম তাড়াতাড়ি গলে যায় এটা গলবে না যেমন হয়ে গেছে দেখুন এখন আমি এর মধ্যে দেব। একটু নেড়ে চেড়ে নিই টেনে গেছে ঝোলটা বইটা আর একটু টেনে যাবে যেহেতু বড়ি আছে বললামই এখন আমি এর মধ্যে একটু ঘি দিব সেই পরিমাণ মতন আমি তেলটা দিয়েছিলাম কম করে একটু ঘি দিয়ে দিচ্ছি আর দেব না এটুকুই হয়ে যাবে আর সাথে একটুখানি আমি দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি দারচিনি এলা যেভাবে করে লং দিয়ে এটা মিক্সিতে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি কেনাটা দেইনি বানানো এটা নিজে বানানো এটা হয়ে গেছে ঢাকা দিয়ে আপনাদেরকে নামিয়ে সব করছি দেখুন আমার চিতল মাছের কালিয়া রেডি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ভালো লাগলেও করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দেবেন যাতে নতুন রেসিপিটা আপনারা পেয়ে যান অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ